পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র শহর হিসেবে বিবেচিত ভ্যাটিকান সিটি। শুধু তাই নয়, জগদ্বিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গেও ঐতিহাসিকভাবে জড়িয়ে আছে এই শহর। আর ভ্যাটিকান সিটিতে যে পোপের অবস্থান তা তো সকলেরই জানা। দেশটিতে নেই কোনো হাসপাতাল বা জেল। কেমন দেশ এই ভ্যাটিকান সিটি! উত্তর পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের ওপর একটি ত্রিভুজ আকৃতি এলাকায় তিবেন নদীর ঠিক পশ্চিমে ভ্যাটিকান শহর অবস্থিত। দক্ষিণ পশ্চিমের পিয়াচ্ছা সান পিয়েত্রো বা সেন্ট পিটার চত্বর বাদে বাকি সব দিকে ভ্যাটিকান শহর মধ্যযুগ ও রেনেসাঁর সময় নির্মিত প্রাচীর দিয়ে রোম শহর থেকে বিচ্ছিন্ন। প্রাচীরের ভেতরে আছে উদ্যান, বাহারি দালান ও চত্বরের সমাবেশ। সবচেয়ে বড় দালানটি হলো সেন্ট পিটারের ব্যাসিলিকা, যা রোমান ক্যাথলিকদের প্রধান গির্জা। ভ্যাটিকান সিটিতে রয়েছে একটি মহাকাশ অবজারভেটরি, লাইব্রেরি ভ্যাটিকানা। পোপ এখানকার রাষ্ট্রনেতা, একটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন 110 একর। পোপ শাসিত এই দেশের প্রধান হলেন পোপ ফ্রান্সিস, যিনি জন্মসূত্রে আর্জেন্টাইন। 2013 সাল থেকে তিনি খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 1929 সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি। ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, ডাক ব্যবস্থা, সিলমোহর, পতাকা এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতীক বিদ্যমান। ভ্যাটিকানের নিজস্ব সেনাবাহিনীও আছে, যার নাম সুইস গার্ড। এর সদস্য সংখ্যা প্রায় 100। ভ্যাটিকান রেডিও নামের সরকারি বেতার স্টেশন সারা বিশ্বে পোপের কণ্ঠ ছড়িয়ে দেয়। 2001 সালে ভ্যাটিকান শহরে জনসংখ্যা ছিল প্রায় 1000। এখানে স্থায়ীভাবে বসবাস করে ও পোপের দেয়া বিশেষ দায়িত্ব পালন করে এখানকার নাগরিকত্ব পাওয়া সম্ভব। 2011 সালের হিসাব অনুযায়ী ভ্যাটিকান সিটিতে মাত্র 32 জন মহিলা বসবাস করেন। তবে এখানে মহিলারা ডিভোর্স বা ভোট কোনোটাই দিতে পারেন না, এমনকি স্লিভলেস ড্রেস, মিনি স্কার্ট বা শর্টস পরাও বারণ। ক্যাথলিক বিশ্বাসের বাইরে যায় এমন কোনো ট্যাটু শরীরে থাকলে তাও দেখানো নিষিদ্ধ। মূলত খ্রিস্ট ধর্মের প্রত্যাবর্তনের আগে থেকেই এই রাজ্যের স্থানটুকুকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশটুকুতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী আটিসের উপাসনা করা হতো। এই ছোট্ট দেশটিতে নেই কোনো হাইওয়ে। এই দেশে রয়েছে মাত্র 300 মিটার দৈর্ঘ্যের পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রেলপথ, যার নাম সিটা দেল ভ্যাটিকানো। তবে এই রেল কোনো যাত্রী বহন করে না, মালামাল বহন করে শুধু। বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের নারী, পুরুষ, শিশু, যুবা এসেছেন পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র নগর রাষ্ট্র ভ্যাটিকান সিটি পরিদর্শনে। প্রতি বছর এই দেশে ভ্রমণ করেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 5.5 মিলিয়ন মানুষ। এই দেশটির কোনো নাগরিকেরই জন্মস্থানই এখানে নয়, এমনকি এখানে কোনো হাসপাতালও নেই। শুধুমাত্র পোপ এবং তার সাহায্যকারী ধার্মিক ক্যাথলিক ও সুইস গার্ডরা এখানকার নাগরিক হওয়ার যোগ্যতা রাখে। ভ্যাটিকান সিটিতে অবশ্য কোনো জেল নেই, কিন্তু এখানেই পৃথিবীর সবচেয়ে বেশি অপরাধীদের বসবাস। এমনকি মৃত্যুদণ্ডও দেওয়া হয় না এখানে। পোপের বডিগার্ড হতে হলে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে, যেমন গার্ডদের অবশ্যই ক্যাথলিক সিঙ্গেল পুরুষ হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে এবং উচ্চতা হতে হবে 5 ফিট 8.5 ইঞ্চি। ভ্যাটিকান সিটিতে রয়েছে সুন্দর একটি বাগান, সবুজের মধ্যে বিভিন্ন রঙের ফুলে ছেয়ে আছে সেটি। দর্শনার্থীরা বসে দাঁড়িয়ে ছবি তুলছেন বিভিন্ন ভঙ্গিমায়। ভ্যাটিকানের বিখ্যাত জাদুঘরে রয়েছে ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত সব চিত্রকরের অঙ্কিত ছবি, বিভিন্ন ধরনের ভাস্কর্য, ক্যাথলিক খ্রিস্টান ধর্মের ইতিহাস, ঐতিহ্য সহ বিভিন্ন ধরনের শিল্পকর্ম। নিঃসন্দেহে যে কোনো ভ্রমণকারীর ভালো লাগবে এটি ঘুরে দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এমন আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের জানাবেন। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি।